আগামী এই কয়েকটা দিন বাকি রয়েছে নিটের, এই বছরের নিটের আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, এই সময়ে যা প্রশ্ন আমি আমার চ্যানেলে দিচ্ছি সেটা ছাড়াও তুমি গত কয়েক বছরের প্রশ্নগুলো ভালো করে দেখো যে কোন ধরনের প্রশ্ন আসছে, তুমি নিজেই বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা জিনিসের একটা বিবর্তন রয়েছে। আমরা বিবর্তন শুধু যে বায়োলজিতে পড়ি তা নয়, কিন্তু ভাষারও বিবর্তন রয়েছে, মানুষের জীবনযাত্রার বিবর্তন রয়েছে, গানের বিবর্তন রয়েছে, কালচারের বিবর্তন রয়েছে, সমস্ত কিছুর মধ্যে বিবর্তন রয়েছে। সবকিছুর একটা চেঞ্জ, পরিবর্তন হতেই হবে, হতেই হবে। অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে বিবর্তন আসছে, মাধ্যমিকের কোয়েশ্চেন প্যাটার্নের বিবর্তন এসছে, ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে, উচ্চ মাধ্যমিক কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে আসছে, নিটের কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে রয়েছে। লাইফটা তোমার, তোমাকে এস্টাবলিশ করতে হবে। অতএব স্যার যা যাই বলুক না কেন, তোমাকে ভালো করে জানতে হবে যে কি ধরনের কোশ্চেন আসছে, সেই ধরনের প্রশ্নগুলো আমি কিভাবে অ্যাটেম্প করবো, কিভাবে রেডি হবে, কতটা মাথা ঠান্ডা রাখবে, সেইগুলো যদি তুমি একবার বুঝে যাও তুমি নিজে কনফিডেন্ট ফিল করবে।